হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি রোমান বলছি রোমান এডিট চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত বন্ধুরা আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে সিলেক্টিভ টুল কিভাবে কাজ করে আর যদি কোনো ভুল কমান্ড প্রেস করা হয় তাহলে সিলেক্টিভ টুল যদি কাজ না করে সেই ক্ষেত্রে কি করলে সিলেক্টিভ টুল কাজ করবে সেই বিষয় টুল মেনু থেকে সিলেক্টিভ টুল সিলেক্ট করে যদি আমি এই লেখাটা সিলেক্ট করি তাহলে লেখাটা সিলেক্ট হচ্ছে সেই ক্ষেত্রে আমি লেখাটাকে শিফট অল্টার চেপে সমানভাবে বড় করতে পারছি এবং সমানভাবে ছোট করতে পারছি অথবা শিফট অল্টার যদি আমি নাও চাপি তাহলে আমি যে কোন এক পার্স ধরে লেখাটা বড় করতে পারছি এবং ছোট করতে পারছি আবার যদি কোনো স্টক সিলেক্ট করে ধরি তাহলে একইভাবে বড় এবং ছোট করতে পারছি কাজ করতে করতে যদি কখনো ভুলে কন্ট্রোল শিফট বি প্রেস হয়ে যায় তাহলে আমার আর এই সিলেকটিভ টুল কাজ করবে না মানে সিলেক্টিভ টুল দিয়ে শুধু লেখা সিলেক্ট হয়েছে কিন্তু আমার এই চারপাশে যে বাউন্ডিং বক্সটা আছে সেই বক্সটা সিলেক্ট হচ্ছে না যদি কখনো এরকম হয় তাহলে কিভাবে সিলেকশন টুলটা ঠিক করবেন আমি দেখাবো আজকে সেই বিষয় ভিউতে ক্লিক করে এখান থেকে শো বাউন্ডিং বক্স শো বাউন্ডিং বক্সে শর্টকাট শিফট প্লাস কন্ট্রোল প্লাস বি কখনো যদি ভুলে এই তিনটা জিনিস ক্লিক করে যায় তাহলে আমাদের আর এই সিলেক্টিভ টুল কাজ করে না যদি কখনো এরকম হয় তাহলে এখান থেকে ভিউ এ অপশনে ক্লিক করে শো বাউন্ডিং বক্স এ ক্লিক করতে হবে তাহলে এ চার কোণায় আমার বাউন্ডিং বক্স আসবে এবং আমি অতি সহজে ছোট বড় করতে পারবো বন্ধুরা ছোট একটি টিপস শেয়ার করলাম যদি আমার ইউটিউব চ্যানেলটি ভালো লাগে তাহলে আমার ইউটিউবে একটা লাইক দিবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরো অ্যাডভান্স ভিডিও পেতে রোমান ইন্ডিশ চ্যানেলের সঙ্গে থাকবে কথা হবে নেক্সট টিউটোরিয়ালে আল্লাহ হাফেজ